ঠিক ছবির মতো যে কোনো সিরিজের শেষ ম্যাচ আর মিডিয়া সামলানো দুই ক্ষেত্রেই নার্ভাস মাহমুদুল হাসান জয় সাউথ আফ্রিকা কিংবা শ্রীলঙ্কা দুই ম্যাচের সিরিজের শেষ টেস্ট মানেই জয়ের ব্যর্থতা বল বুঝতে না পেরে আউট হওয়া ঠিক তেমনি ভাবে বিমানবন্দরে গণমাধ্যমের প্রশ্ন বুঝ দেওয়া হয়েছে অসুবিধা জয়ের প্রতি দর্শকদের এক্সপেকটেশনও বেশি নতুন ক্যাপ্টেনের অধীনে টেস্ট সিরিজ জিতবে বাংলাদেশ না জিততে পারলেও অন্তত ড্র করবে এই প্রত্যাশা এই ডানহাতি ওপেনারের আস্থা রাখছেন ক্যাপ্টেন সাকিবের উপর একটু এক্সাইটেড কারণ এটা আমার ফার্স্ট ট্যুর আমি আন্ডার 19 যাওয়া হয় নাই সো ন্যাশনাল টিমের এটা আমার ফার্স্ট ট্যুর সো আমি এক্সাইটেড বাট আমি চেষ্টা করব আমরা অনেক দিন আগে যাচ্ছি সো এখানে গিয়ে ওখানের ওয়েদারের সাথে অ্যাডজাস্ট করে আমাদের যখন গেম শুরু হবে এখানে ভালো কিছু অ্যাপ্লাই করে সাকিব ভাই সবার সাথে অনেক ফ্রিলি সবার সাথে অনেক এনজয় করে সো আমরা চেষ্টা করব যে ওই এনজয়মেন্টটাকে আমাদেরকে নিয়ে ওইখানে ভালো কিছু রেজাল্ট করা শুক্রবার ক্যারিবীয় দ্বীপের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বাংলাদেশের টেস্ট স্কোয়াডের 6 জন রাত 7:45 ফ্লাইটে জয়ের সফর সঙ্গী নাজবুল হোসেন শান্ত ইবাদত হোসেন মোসাদ্দেক হোসেন খালেদ আহমেদ এবং রেজাউর রহমান রাজা শান্ত ব্যতীত জাতীয় দলের হয়ে প্রত্যেকেরই এটা প্রথম ওয়েস্ট ইন্ডিজ সিরিজ এছাড়া একই ফ্লাইটে যাওয়ার কথা থাকলেও টেস্ট দলের আরেক সদস্য মুমিনুল হক যোগ দেবেন আলাদাভাবে আগামী 6 জুন একই সময়ের ফ্লাইটে আমেরিকা মহাদেশের উদ্দেশ্যে রওনা দেবে টাইগার স্কোয়াডের দ্বিতীয় গ্রুপ সদস্যরা আগামী 16 জুন অ্যান্টিগায় শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ নতুন অধিনায়কের নতুনভাবে পুরনো দায়িত্ব সব মিলিয়ে এই অ্যাসাইনমেন্টে বাংলাদেশের জন্য টেস্টে ভালো করারও নতুন চ্যালেঞ্জ 22 জুন ওরাল দেবেন ওয়ানডে স্কোয়াডের অবশিষ্ট শাহরিয়া শাওন অলরাউন্ডার বাবা ভাইয়া মালয়েশিয়া থেকে কল করেছে আব্বা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আব্বা মাত্র এই মাসের খরচ আমি আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি ভাইয়া আমার জন্মদিনের গিফট কোথায় দেখো গতবারের মতো যেন না হয় গিফটের টাকা পাঠালে জন্মদিনের আগে আর টাকা হাতে পেলাম জন্মদিনের পরে না 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 এইবার এই সমস্যা হবে না এনসিসি ব্যাংক আপনার সাথেই সব সময়